وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهي میرے مسكن رهي میرے مسكن حوالي كعبا بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله کشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ الحمدللہ جامع عباد اللہ آیوجت ماہ شعبان لیلۃ البرات اپلکھے محتی تین دین ویاپی تفسیر القرآن محفل واز محفل محفلر محترم صدر سبھاپتی اپستھت حضرت بزرگ علماء کرام سمپنے سمبت دین پریہ اسلام پریہ دیندار ایماندار মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গতকাল থেকেই মাহফিল শুরু হয়েছে। বুজুর্গ ওলামায়ে কেরাম গতকাল থেকেই আলোচনা করতেছেন, আগামীকালকেও আলোচনা হবে। এমন একটা বরকতি মজলিসে ওলামায়ে কেরামের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসবার তৌফিক দান করছেন, বসার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের বিরাট বড় মেহরবানি ফজল ও করম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
ওলামাদের মজলিসে আলেমদের সাথে যাদের সম্পর্ক ভালো, ওলামায়ে কেরামের মজলিস যারা ভালোবাসে, ওলামায়ে কেরামের মাহফিলে যারা যায়, আলেম ওলামাদের সাথে যাদের সুসম্পর্ক, তারা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে পারে, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করতে হইলে তার ছেলের সাথে মেয়ের সাথে দুশ্মনী রাখলে চলবে না, মহাব্বত রাখতে হবে। খালেদা জিয়ার সাথে সম্পর্ক রাখতে হইলে তারেক জিয়ার সাথেও খাতির রাখতে হবে, তার দলের সাধারণ একটা কর্মী তার সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। ঠিক তেমন করে কেউ যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে আল্লাহ তাআলার কিছু আল ইয়াল আছে, আল্লাহ তাআলার কিছু পিয়ারা পছন্দের লোক আছে, তাদের সাথে বান্দার ভালো সম্পর্ক থাকতে হবে। আগের জমানায় আল্লাহ তাআলার কাছের যারা তারা ছিলেন নবীরা, হাল জামানায় কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছের হইল আলেমরা। এটা যদি কারো বুঝে না আসে মুশকিল মাসালা, কারণ নবী তো আর কোনোদিন আসবে না। তবে নবীরা আল্লাহ তাআলার কতটুকুন কাছে ছিল, আলেমরা আল্লাহ তাআলার কতটুকুন কাছে, আল্লাহওয়ালারা কতটুকুন কাছে, এটার একটা মাসালা আছে। আমি ব্যক্তিগতভাবে প্রতি বছরই দেখা যায় কখনো দুইবার কখনো একবার এই মাহফিলে আসা হয়। আসার মূল কারণ হলো খুব বেশি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাবো মাসালা এটা থাকে না, মূল মাসালা থাকে সভাপতি সাহেব মুরব্বি, মসজিদের ইমাম খতিব নুরুল রহমান ভাই, বড় ভাই মুরব্বি। আল্লাহ তাআলার কাছে পেয়ারা হইলে আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হওয়ার কিছু আসর তাদেরকে দিয়ে দেয়, আসর গুলো আছে। আর যুগের নিয়ম হইল মন্ত্রীর ঘরেই মন্ত্রী হয়, ব্যারিস্টারের ঘরে ব্যারিস্টার হয়, চোরের ঘরে চোর হয়, স্বাভাবিক নিয়ম, যেটা কখনো ব্যতিক্রম হয়। ঠিক তেমন নিয়ম ওলির ঘরে ওলি হয়। এই মসজিদের সাথে যেমন নুরুল রহমান ভাইয়ের সম্পর্ক, তার বাবারও তার দাদারও সম্পর্ক ছিল, এবং ওনারা যেমন আপনাদের কাছে প্রিয়, ওনাদের মুরব্বীরা যারা চলে গেছে তারাও আপনাদের কাছে প্রিয় ছিল। এই জন্যে বড়দেরকে তো পাওয়া যায় না, তো বড়দের আলো ইয়াল যারা আছে, আওলাদ পর্যন্ত যারা আছে, তারাও তো বড়দেরই সন্তান, তাদের কাছ থেকে দোয়া নিলে এটাকে আল্লাহ কবুল করতে পারে। ঠিক আছে না, কিছু জায়গা আছে নরম জায়গা, ওগুলো খেয়াল করে চলতে হয়। আল্লাহ ওয়ালাদের পরিবার এদেরও খেয়াল করে চলতে হয়। আল্লাহ ওয়ালাদের পরিবারের প্রত্যেকটা লোকের মধ্যে আল্লাহ ওয়ালার এবাদত ও বন্দেগীর আসর থেকে যায়। যদিও আল ইয়ালের কেউ বুজুর্গের মাকাম পায়, কেউ পায় না, কোনো মানুষ যদি তাদেরকেও ইজ্জত করে তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা তাদের জন্য খুলে দেয়। এই জন্য দোয়ালিতে আসা মূল উদ্দেশ্য। দীর্ঘদিন আস্তে আস্তে বরিশালবাসীর সাথেও একটা মহাব্বত হয়েছে মাহফিল আসার সাথে সাথে। যদি শুনে দাওয়াত, তো গত দুই তিন দিন আগে থেকেই বরিশাল থেকে বিভিন্ন টেলিফোনও যাওয়া আরম্ভ হয়, হুজুর আসতেছেন তো, মহাব্বত, এই মহাব্বতের দোয়া নিতেই আসছি। কারণ দোয়া এমন এক দামি জিনিস, এটার দ্বারা আল্লাহ তাআলা তকদির পাল্টায় দেয়। তকদির সুবহানাল্লাহ, সকল করেন সুবহানাল্লাহ, দোয়া তকদির পাল্টায়। মুজাদ্দিদ আল-কাসানি রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন, মুজাদ্দিদ আল-কাসানি রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তাআলার এক পেয়ারা বান্দা ছিলেন।
আলোচনায় আমি যেতেছি তখন এই মাসআলাগুলোর কিছু হল হবে। তো মুজাদ্দিদ আল-কুফানি রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর বহুতই পেয়ারা একজন ওলি ছিলেন, পেয়ারা বান্দা ছিলেন, মুরাকাবা করতেছেন, মুরাকাবা চক্ষু বন্ধ করে ধ্যান করতেছেন। এই ধ্যানের মধ্যে তিনি লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত যে ওইটাও পড়তেছেন, পড়তেছেন শুধু লৌহে মাহফুজের কোরআন পড়তেছেন না, দুনিয়ার মানুষের লিখিত যে তকদির আসমানে আছে, মানুষের তকদিরে কার কি আছে এটাও উনি পড়তেছেন। বসিরত ওয়ালা বুজুর্গ লস্করে সারিয়া দেখে মদিনে সে উমর, লস্করে সারিয়া দেখে মদিনে সে উমর, ইস বসিরত কো ওয়াসিউ নজরি কহতে হ্যায়, ইস বসিরত কো ওয়াসিউ নজরি কহতে হ্যায়। দৃষ্টি, প্রশস্ত দৃষ্টি, পড়তেছেন ওই জায়গায় পড়া দেখলেন বিভিন্ন মানুষের তকদির লেখা, তার মধ্যে হাউস জামানার এক বড় বুজুর্গ ছিলেন শেখ আইয়ুব লাহোরি রহমতুল্লাহ আলাই পাঞ্জাবি, তার নামেও তকদির লেখা আছে, কিন্তু তার তকদিরে লেখা আছে যে কুফুরির হালতে তার ইন্তেকাল হবে, এটা লেখা আছে নাউজুবিল্লাহ। তিনি বড় একজন ওলি, তার তকদির লেখা কুফুরির হালতে ইন্তেকাল হবে, মাসালা তো চিন্তার। কেমন বড় একজন ওলি যাদের দেখলে আল্লাহ তাআলার কথা ইয়াদ হয়, এমন একজন ওলি যাদের সৌরতের মধ্যে রসুল পাকের রং তালাশ করে পাওয়া যায়, এমন একজন বলি যাদের এবাদত থেকে রসুল পাকের এবাদতের স্বাদ বাহির হয়, এমন একজন বলি যাদের কাছ থেকে রসুল পাকের আখলাকের গ্রাম বাইর হয়, এমন একজন বলি এমন একজন জবরদস্ত ওলি ছিলেন, কিন্তু তার তকদিরে লেখা আছে কুফুরির হালতে নাকি এই বুজুর্গের ইন্তেকাল হবে। হাদিস শরীফের মধ্যে আছে যার আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখাল আল জান্নাহ, সে যেন জান্নাতে ঢুকে গেল। যদিও হায়াতে অনেক গুনাহ করছে, আল্লাহ তাআলা তার কোনো কাজ পছন্দ করছে, তার খাতেমা বিল খায়র নসিব করে দিয়েছেন, যে শেষ আজরাইল যখন সামনে তখনও কালেমা পড়তে পড়তে চলে গেছে, সে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ জান্নাতে হয়ে গেছে। সারা জীবন বন্দিগি করছে, আখের কালেমা পড়তে পারে নাই, কুফরি করতে করতে ইন্তেকাল হয়েছে, জাহান্নামে চলে গেছে। এই কুফরি হালতে মৃত্যু লেখা এটা তো চিন্তার বিষয়। মুজাদ্দিদ আল-কুফানি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা খতম শেষ চিন্তায় পড়ে গেছেন। قال النبي صلى الله عليه وسلم التقدير لا يرد, تقدير زور করে পালটান যায় না। আবু তালিবের তকদিরে হলো কুফরির মরণ, নবীর চাচা, নবীর গার্জিয়ান রসুল কালেমা পড়াইতে চায়, আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
চেষ্টা করলেই কি হয়, তকদিরেও তো ধাগা লাগে। আবার আরেক দিক দিয়া আবু সুফিয়ান সারা জনমেন ইসলামের বিরোধিতা করে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলমান হয়ে যায়, তকদিরে থাকা লাগে না। মুজাদ্দিদ আল ফিসানি চিন্তা করে তকদির পরিবর্তন হয় না, যে তকদির পরিবর্তন হয় না এটা লেখা তকদির। আমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই লোকটাকে তকদির পাল্টা ইমানের মরণ দাও, আল্লাহর লেখা তকদিরের উল্টা দোয়া, যদি মাওলা বেজার হয় নারাজ হয় তাহলে আমার জিন্দগি বরবাদ, দোয়াও করতেছেন না। কারণ আল্লাহওয়ালাদের আর একটা হাল হল, আল্লাহওয়ালারা রেজাবিল কাজা, শাহে দৌলা পাঞ্জাবের আর এক বুজুর্গের নাম, শহর রক্ষা বাদ দেওয়া হয়েছে, শহরে যেন পানি না ঢুকে, এরা যেন মানুষ চিন্তা করলো বুজুর্গ ধরে যায় না, যদি বাঘের উপরে দাঁড় করায় দোয়া করায় দিই তাহলে আল্লাহর পেয়ারা তো পেয়ার আর দোয়ার বরকতে বাঁধ হেফাজত হইতে পারে, ওনারা ধরে ধরে সবাই নিয়ে আইছে। হুজুর এই যে এখান থেকে বাঁধ ভাঙতে 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 নদীর বেড়ে যেতেছে, দোয়া করেন। শাহে দৌলা বলতেছে রহমতুল্লাহ আলাইহি, দোয়ার জন্য তো কুদাল লাগবো, কি লাগবো, মাটি কাটে না কুদাল, খুন্তি লাগবে, শাবল লাগবে, এগুলো নিয়ে আসো, এই মাটি কাটার যন্ত্র যা আছে বেলসা বলছু সব আইন হাজির, সাহেব দৌলার কাছে দিচ্ছি। উনি কুদাল দিয়ে মাটি কাইটা কাইটা বাঁধের থেকে সব নদীর ভিতরে ফেলে দিচ্ছে। এবারে কি করলাম, কি হয় রে, আনলাম বাঁধ হেফাজত করতে, এখন তো বাঁধ কাইটা পানি নদীতে, নদীর পানি ভিতরে ঢুকতেছে, আরো উল্টা হইতেছে। তো হুজুর থামেন থামেন, আমরা কি এই কাজ করতে আনছি? শাহে দৌলা বলে, এই আমার মনিবের সাথে কেবলমাত্র আমার সম্পর্কটা একটু জৈন উঠছে, তোমরা আমার এই জমজমাট প্রেমটা নষ্ট করার জন্য চাও, আল্লাহ চায় বাদ ভাঙা যাক, জিধার মৌলা উধার শাহে দৌলা, আল্লাহ চায় বাদ ভাঙা পানি ঢুকে যাক, আল্লাহর বান্দা শাহে দৌলা চায় যে বাদ ভাঙা পানি ঢুকে যাক, কারণ আমার আল্লাহ যেদিকে আমি শাহে দৌলাও ওই দিকে, আল্লাহর বিরোধিতা আল্লাহর বান্দা কোনদিন করতে পারে না। আমি তো এই কাম করতে কাইটা মাটি ফেলবো, এখন আসমান থেকে আওয়াজ আছে, শাহে দৌলা যে পর্যন্ত ভাঙার আমার ইচ্ছা ছিল এটা শেষ, এবার তুমি যাওগা আর ভাঙবো না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার যাও, আমার এই পর্যন্ত ইচ্ছা ছিল। আল্লাহ পেয়ারা, আল্লাহর পেয়ারা তো আল্লাহর উল্টা কাম করতে পারে না। আল্লাহ লিখে রাখছে কুফুরির হালত ইন্তকাল, আল্লাহর পেয়ারা কি কইতে পারে যে আল্লাহ তুমি ঈমানের মধ্যে দোয়া করে না। অনেকদিন পর্যন্ত পড়াশোনা করতেছেন, লম্বা সময় পরে একদিন দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, এটার রেসালা তিনি পড়তেছেন, তার মধ্যে লেখা দেখলেন আত-তাকদীরু কিসমান,
তকদীর দুই প্রকার, একটা হলো মাকতুবা তকদীর, লেখা তকদীর যেটা আল্লাহ লেখা রাখছি, আর একটা তকদীর হলো আল্লাহর এলেমের তকদীর, যেটা আল্লাহর এলেমে আছে কিন্তু আল্লাহ লেখে নাই। বাকির কাস্টমার দুই প্রকার, একটা কাস্টমার বাকি নিচে লেখা রাখছি, আর একজন কাস্টমার বাকি নিচে কোনোদিন বাকি নেয় না, আজকে হঠাৎ বাকি নিচে। দোকানের মালিক বলে এমন বান্দা কাস্টমার যে কোনোদিন বাকি নেয় না, আজকে নয় বাকি নিয়ে গেছে, তার নামটা বাকি কাস্টমারদের খাতায় লেখা, তার নাম আমি নিচে নামাইতে চাই না, এই বাকিটা আমার এলেমের মধ্যে থাকে যাক, যদি দেয় তো তাহলে নিব, আর যদি ভুলে যায় তাহলে এমন কাস্টমারের ওটা মাফ, তার আমার দরকার নাই। এটা বান্দার তকদীর দুই প্রকার, কিছু তকদীর লেখা তকদীর, আর কিছু তকদীর আছে আল্লাহ তাআলার এলেম আছে, আমার বান্দার জন্য এটা লিখে রাখলাম, কিন্তু এলেমের মধ্যে রেখে দিচ্ছে, যদি আমার এই গুনাগার বান্দার জন্য কেউ দোয়া করে ফেলায় তাহলে আমি তারে বলি বানায় দিব। আমার এই গুনাগার বান্দা যদি মহাব্বতে আমার একটা ডাক দেয় তাহলে আমি ভাও হয়ে যাব, তার পিছনের সব গুণা আমি মাফ করে দিব। আল্লাহর এলেমের তকদীর, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর এলেমে যে তকদীর খানাতে, ও তকদীরটা নেক বান্দা দোয়া করলে, নেক আমল করলে খুশি হইয়া আল্লাহ তাআলা পাল্টায় দেয়। সুবহানাল্লাহ, নেক আমলের কারণে পাল্টায় দেয়। এটা মুকাদ্দার পন্না কর শিকুয়া না হো নু মিদিনু মিদি যাওয়ালে এলমো ওয়ার পাশে নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরি, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরি, মর্দে মুমিনের নজরের দ্বারা তকদীর পাল্টায়। এটা কইরা মুজাদ্দিদ আল-সিস্তানি আল্লাহর প্যারা বান্দা, আল্লাহ তাআলার এমন বান্দা যার সাথে আল্লাহ তাআলার যোগাযোগ আছে, এমন বান্দা আল্লাহর কাছে হাতটা তুলে বলতেছে, আল্লাহ অমুকে তোমার প্যারা বান্দা, তার চেহারা দেখা কত সুন্নত বিহীন মানুষ সুন্নত পাইল, তার সৌবতে যাইয়া কত বদকার নেককার হয়ে গেল, কত জাহান্নামি মানুষ ধৈরা তোমার জান্নাতের চৌকা দেখা দিল মাওলা, এমন একজন মানুষের নাম তকদীর তুমি লেখে রাখলে কুফুরি মরণ, জানি না মাওলা তোমার এলেমে কি লেখা আছে। রব্বুল আলামিন, আমি আল-সিস্তানি তোমার কাছে বলতেছি, তোমার রহমান তোমার গফফার নাম, রব্বুল আলামিন মেহরবানি করে তুমি তারে মাফ করে দাও, তার নামটা খাতেমা বিল খায়র ওয়ালা কালেমা ওয়ালা বান্দার খাতায় তুমি উঠায় দাও। দোয়া হইছে, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া হইছে, দোয়া কবুল হয়ে গেছে, সমঝনে কি বাত হ্যায় সমঝানে কি নেহি, দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন মুরাকাবার মধ্যে আছেন, আবার তকদীর পড়তেছেন, দেখে শায়খের নাম আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পাল্টায়া, তার নামটা সর্দার ওলিদের খাতায় উঠায়া, জান্নাতি মরণওয়ালা বান্দার খাতায় আল্লাহর নাম উঠায় দিছে।
দেখায়, কারো দোয়া যদি আল্লাহ কবুল করেন, সেই দোয়ার বরকতে যদি আমার মতো নাদানের আল্লাহ মাফ করে, গুনাহ তো অনেক আছে। ওই আশায় এই সকল মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য বারবার হাজির হই, কারণ এই জমানায় তুমি আব্দুল কাদের জিলানী আপনি পাবেন না। এই জমানায় কি বাইজিদ বুস্তামী তামাস করে পাবেন আপনি? এই জমানায় কি শাহজালাল শাহ মখদুম পাবেন? এই জমানায় হাল জমানায় যারা সুন্নতের গ্রাম যাদের ভিতর থেকে পাওয়া যায়, ওরাই আব্দুল কাদের জিলানী, তারাই জমানার বাইজিদ বুস্তামী। আর সেই আব্দুল কাদের জিলানী, সেই বাইজিদ বুস্তামী, তাদের জমানার মানুষের কাছে এরকম সাধারণ মানুষই ছিল, ইমাম সাহেবিয়া ছিল, মরার পরে কদর হইছে। এই জন্য তাদের দুয়ার কদর করি, তাদের সাথে সম্পর্ক ভালো রাখি। কোরআনে কারীমের দুই জায়গার থেকে টুকরা টুকরা তেলাওয়াত করছি, হাদিস টুকরা বিশেষ তেলাওয়াত হয়েছে, এগুলোকে সামনে করে বরকতান কিছু কথা বলতে থাকা, এই ওলামাদের সাথে আল্লাহ তাআলার কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বড় বুজুর্গের নাম, 15-16 বছর বয়স যখন স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায় রয়েছেন, আসেন নানু তুমি স্বপ্নে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে তিনি দাঁড়ায় রয়েছেন, ছাদে দাঁড়ায় দুইটা হাত এভাবে মেলে দিয়েছেন, আঙ্গুল গুলাকে ফাঁকা ফাঁকা করে দিচ্ছেন, আঙ্গুলের মাথা দিয়ে দুধ প্রবাহিত হইতেছে, মাথা থেকে যারা তফ করতেছে তারা সবাই আছেন নানু তুমি রহমতুল্লাহ আলাইহির আঙ্গুলের দুধ পান করে পিপাসার জ্বালা মিটাইতেছে। স্বপ্ন দেখতেছেন বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ায় আছেন, হাত মেলে দিচ্ছেন, আঙ্গুলের মাথা দিয়ে দুধ বার হইতেছে, মাতাফে বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ঘর তফ করতেছে, কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলের মাথা দিয়ে প্রবাহিত দুধ গুলা পান করে করে পিপাসার জ্বালা সকলে মিটাইতেছে। নিজের মামুর কাছে যা বললেন, মামা স্বপ্ন যোগে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদে আমি দাঁড়ানো, আমার আঙ্গুল দিয়ে দুধ বের হয়, এই দুধ দিয়া মাতাফি বাইতুল্লাহর লোকেরা পিপাসার জ্বালা মিটায়। ও মামা কি স্বপ্নে দেখলাম? মামা বলি রে কাসেম অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা দ্বীনের এমন বুনিয়াদ গেড়ে দিবেন, তুমি কবরে থাকবা কিন্তু তোমার খেদমতের পিপাসা, তোমার খেদমতের শরাব পান করা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা মিটতে থাকবে। কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা তোমার খিদমতের সামারা দিয়া পুরা হইতে থাকবে, জ্বালা মিটতে থাকবে, স্বপ্নের পাবে। এই কাসেম নানু তুমিকে দিয়ে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ করাইলেন, যে দারুল উলুম দেওবন্দের দুধ পান করে করে পিপাসার জ্বালা কিয়ামত পর্যন্ত মানুষের মিটাইতে হবে। এই কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাইকে আল্লাহবীর নামে একজন বড় বুজুর্গ, সাধারণ মানুষ ছিলেন কিন্তু বুজুর্গ ছিলেন,
সাধারণ মানুষ হয়েও বুজুর্গ হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। কি হইলে, কিছু জিনিস ঠিক থাকতে হয়। কেমন আল্লাহওয়ালা হওয়া যায়? এই সাধারণ ভ্যান গাড়িওয়ালার সহবতে নাপাক মানুষ পাক হয়ে যাবে। এই সাধারণ একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ হয়ে যাবে। সাধারণ মানুষ কিন্তু সম্ভব। এই খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি, আর এক বুজুর্গের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান ইবনে আফফান, হযরতে আলী ইবনে আবি তালিব রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূল পাকের খলিফা হযরতে আলী, হযরত আলীর খলিফা হযরতে হাসান বসরি, এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন যিনি চক্ষু বন্ধ করলে আল্লাহ তাআলার সাথে কথাও হইত, আল্লাহকে ডেকে ডেকে বলতেছে আল্লাহ বলতো জান্নাতে আমার সাথী কে হবে, ইয়া আল্লাহ বলো না জান্নাতে আমার সাথে কে থাকবে, বলো মাওলা বলো কে আমার জান্নাতের সাথী হবে। এটা দিলের মাসআলা, দিলের মাসআলা। আল্লাহ তাআলার সাথে আওয়াজবিহীন আল্লাহর বান্দাদের কথা দিলে দিলে হয়, আল্লাহর পেয়ারা যখন বান্দা হয় আওয়াজ হয় না কিন্তু কথা হয়। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কে হবে, আল্লাহ তাআলা উত্তর দিতেছেন পাগল জান্নাতে তোমার সাথে হবে মাইমুনা সাদিয়া, তার নাম দেখতে কালো কুচ্ছি ছাগলের রাখাল, দেখতে কালো কিন্তু আমার কাছে বড় ভালো, সে তোমার জান্নাতের সাথে হবে। কই থাকে মাওলা, কই থাকে? তারা কি এক নজর একটু দেখা দেই মাওলা, কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় তার অবস্থান একটু আমায় বলে দাও। কোথায় গেলে আমি তার এক নজর দেখতে পাবো? তুমসা কুই হামদম কুই দম সাজ নহি হ্যায়, বাতি তো হ্যায় হর দম মগর আওয়াজ নহি হ্যায়, বাতি তো হ্যায় হর দম মগর আওয়াজ নহি হ্যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমসা কুই হামদম, তুমসা কুই হামদম কুই দম সাজ নহি হ্যায়, বাতি তো হ্যায় হর দম মগর আওয়াজ নহি হ্যায়, বাতি তো হ্যায় হর দম মগর আওয়াজ নহি হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে, আল্লাহর সাথে কথা হয়, তুমসা কই হমদম কই দমসাজ নহি হ্যায় বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ নহি হ্যায় বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ নহি হ্যায়। আল্লাহ আমার জান্নাতের সাথীদের কোন জায়গায় গেলে দেখা যাবে বলো আমারে, আমি তার একটু দেখবার চাই। আল্লাহ কোথায় তার ঘর, কোন জায়গায় সে থাকে বলে দাও। তার অবস্থান অমুক মরুর তারায়, অমুক মরুভূমিতে ছাগলের রাখাল মাইমুনা, ওই মরু তারায় যদি তুমি যাও ও আব্দুল ওয়াহে তারে দেখতে পারবা। মজা করে করে সে আমারে ডাকে, আল্লাহর ওলিরে জিজ্ঞেস করা হয়েছে আসমান জমিনের মালিক রে বাউ করতে কি লাগে বলে দেন, এত বড় জাহানের মালিক, যার ইশারায় সূর্য ওঠে যার ইশারায় সূর্য ডুবে যার হুকুমে তামাম দুনিয়া চললো, ও মহান মালিক যিনি আল্লাহু আকবার যার চাইতে বড় আর কেউ নাই, আল্লাহু আকবার, আর ওই যে মালিক যিনি এত বড় যার রাজত্বে সব তারে বাহু করতে কি লাগে, মন্ত্রীরে ভাও করতে বড় হাতিয়া লাগে, প্রধানমন্ত্রীরে ভাও করতে আরো বেশি হাতিয়া লাগে, ছোট পুলিশ ভাও করতে 50 টাকা লাগে, বড় পুলিশ ভাও করতে বেশি টাকা লাগে, অতি ভাও করতে আরো বেশি টাকা লাগে, যে আরো বেশি টাকা লাগে, এত বড় মাওলা যার বাদশাহী যার ক্ষমতা এত বড় তারে ভাও করতে কি লাগে। আল্লাহর ওলি বলে বুঝো নাই, তারে ভাও করতে দরদের একটা ডাক লাগে, আল্লাহকে দরদ নিয়ে বলতে হবে আয় আল্লাহ আমি জিন্দগিতে বহুত গুণা করছি তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার বান্দা তুমি আমার মালিক, ইয়া রব ইয়া রব আয় মাওলা আয় আল্লাহ আয় সামাদ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সাদাত দরদ লইয়া দিল থেকে
চাকের সাথে যদি দরদের এক ফোঁটা চোখের পানি রয়, বেশি কিছু লাগে না, একটা দাগ আর একটা ফোঁটা চোখের পানির দ্বারায় আসমান জমিনের মালিকের কাছ থেকে এমন দুনিয়ার দর, দুনিয়ার রাজত্ব কেনা যায়, বেশি কিছু লাগে না। আল্লাহর বলি আল্লাহরে ভাউ করে কথা বলে কই, অমুক সাহারা মরুভূমিতে গেলে পাইবা, নাম তার মাইমুনা, বড় মজা করে আমারে নাকি দেখতে শুনবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাফারিকুম, আমরাটা তো আল্লাহ দেখি না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলব তিনি দেখে, দেখতে কালো কিন্তু কলবটা বড় ভালো। قال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب اذا الله দেখে এই عبد الواحد দেখতে সুবিধা না কিন্তু কলজাটা এমন ভালো, এমন ভালো তুমি অন্য কারো পাইবে না, নাম তার মাইমুনা সাদিয়া, মরুভূমিতে যাও দেখবা ছাগল ছড়ায়, মজা করে করে আমারে ডাকি, দিল কি গাহরাইতে উনকা নাম জবলে তাও মাই, দিল কি গাহরাইতে উনকা নাম জব লেতা হুঁ মাই, চুমতি হ্যায় মেরে কদমো কো বাহারে কায়নাত, চুমতি হ্যায় মেরে কদমো কো বাহারে কায়নাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিল কি গাহরাইতে উনকা নাম জব লেতা হুঁ মাই, দিল কি গহরাইতে উনকা নাম জব লেতা হুঁ মাই, চুমতি হ্যায় মেরে কদমো কো বাহারে কায়নাত, চুমতি হ্যায় মেরে কদমো কো বাহারে কায়নাত, দিল থেকে যখন আল্লাহরে ডাকি মনে হয় বাদশাহীদের কদমের কাছে আছে, সুবহানাল্লাহ, বাদশাহীটা কদমের কাছে চলে আসছে, দিলের ডাক, মোহাব্বতের ডাক, মোহাব্বত নিয়ে যারা ডাকে তাদেরই কি মজা পায় ওটা ওটা বোঝানো সম্ভব নয়। ক্রিয়েটার কি মাথা খারাপ হইলো নাকি, এত জিকির করে গা, ক্রিয়া তো আল্লাহরে ডাক ডাকি করে গা, এত নামাজ পড়ে গা, এত কোরআন তেলাওয়াত করে কেন, এত নফল নামাজ পড়ে কেন, এত ওয়াজ শুনে কেন রে কি হইছে, এত ওয়াজ করে কেন রে কি হইছে, এত আল্লাহরে ডাকি কেন কি হইল, এত মোল্লার কাছে যা বসে থাকে কে কি হইছে, লতায়েতে মাই তুজলসি ক্যা কহু আয় জাহেদ, হায় কমবখত তুনে মাই পিয়াহি নহি, হায় কমবখত তুনে মাই পিয়াহি নহি, বছরে বছরে বাইতুল্লাহ শরীফে যায় কেরে, এত হজ বুঝি করুন লাগে রে, এত উমরা বুঝি করা লাগে, প্রতি বছর যায়, প্রতি বছর রোজা যায়, এত যায় কেন রে, বছরে একবার বলছে আল্লাহ তাআলা, মাথা খারাপ হলো নাকি রে, টাকা ভাঙ্গার বুঝি সময় আর জায়গা পায় না নাকি রে, যাওয়ার আর জায়গা নাই নাকি রে, খালি বাইতুল্লাহ বাইতুল্লাহ, লতায়েফে মাই তুজসি ক্যা কহু আয় জাহেদ, হায় কমবখত
तूने मैं प्याई नहीं, हाय कमबख्त तूने मैं प्याई नहीं। मद जे पान करे नाई तारे मदेर मजा बुझानो जाना, शराब जे पान करे नाई মদ খায় নাই তো মদের মজা বুঝে নাই, মোহাব্বত নি আল্লাহরে ডাকে নাই তো ডাকের মজা বুঝে নাই, সুবহানাল্লাহ, মোহাব্বত লইয়া নামাজ পড়ে নাই তো নামাজের মজা বুঝে নাই, মোহাব্বত নিয়ে কোরআন পড়ে নাই কোরআনের মজা বুঝে নাই, মোহাব্বত নিয়ে হজ বাইতুল্লাহ করে নাই, মোহাব্বত লইয়া রাসূলের সালাম দেয় নাই, মোহাব্বত লইয়া আল্লাহর গোলামি করে নাই, গোলামির মজা আসলে সে বুঝে নাই। আরে কমবক্ত মদ খাও নাই মদের মজা কেমনে বুঝবা, আরে কমবক্ত জিকির করো নাই তো জিকিরের মজা তুমি কেমন করে বুঝবা। আল্লাহ বলি গেছেন, আল্লাহ রাস্তা দেখাই দিচ্ছে, অমুক জায়গায় মরুভূমিতে আছে কালো কিন্তু ভালো, পিছনে যা দাঁড়ায় রয়েছে দেখি খুব মহাপ্রতির সাথে আল্লাহরে ডাকাডাকি করে, মরুভূমিতে কেউ নাই আল্লাহর সাথে কথা হইছে জিকির করতেছে, পিছনে দাঁড়ায় রয়েছে কিছু সময় পরে জিকির বাদ দিয়ে ঘুরা বসছে, ঘুরা বৈশাই বলতেছে আব্দুল ওয়াহেদ এখানে আসছো কেন, তোমার সাথে জান্নাতে দেখা হবে যাও। আব্দুল ওয়াহেদ দেখতে বলে মাইমুনা চিনলা কেমনে, কিভাবে চিনলা জানলা কেমনে, আমার নাম আব্দুল ওয়াহেদ, আমি তোমার জান্নাতের সাথী, তুমি জানছো কেমনে, আমি তো জানছি যেমনি সেমনি, বোঝার দরকার কি আমিও যেমনি সেমনি, তুমি যেমনি জানছো আমি অমনি জানছি, মাইমুনা বুঝলাম আমি যেমনি জানছি তুমি ওইভাবে জানছ, কিন্তু তুমি চিনলা কেমনে আমাকে, মাইমুনা সাদিয়া বলে ও আব্দুল ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ রুহের জগতে তুমি আর আমি যে মুখোমুখি দাঁড়াইছিলাম, তোমার রুহের গ্রাম আমার নাকে যে আসতেছিল, মোর প্রান্তরে কোনো মানুষ নাই আমি ছাগল চড়াই, আমার নাকে হঠাৎ করে ওই পুরাতন রুহের জগতের যে গ্রামটা আমি সামনের থেকে পাইতেছিলাম, যে রুহের উপরে আব্দুল ওয়াহেদ লেখা ছিল ওই গ্রামটা এখন পাইলাম, ভাবলাম যেহেতু রুহের সেই আব্দুল ওয়াহেদের গ্রাম আমার পিছনে পাওয়া যাইতেছে, অবশ্যই আমার পিছে আমার আব্দুল ওয়াহেদ দাঁড়ায় রয়েছে আর কেউ না, আল্লাহ তাআলা আল্লাহর কিছু কিছু বান্দাদেরকে উম্মতে হাফেজা বেশি দিচ্ছেন, হযরত আলী বলেন, হযরত আলী বলেন রুহের জগতে আমার আশেপাশে কারা ছিল আমার মনে আছে, কোন কোন বান্দার ব্রেন বেশি, এই আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই, আর হাল জমানার একজন বুজুর্গ ছিলেন ওই জমানার আইয়ুব সাফিয়ানি রহমাতুল্লাহ আলাই, দুই বুজুর্গ জঙ্গলে গেছে, জঙ্গলে যে আল্লাহরে ডাকাডাকি করে ঘুরতেছে, জঙ্গলের মধ্যে দেখতে পায় একটা কাঠুরিয়া সাধারণ মানুষ, কিন্তু কুড়াল উঠায় আল্লাহ নামায় বিসমিল্লাহ, উঠায়
বিসমিল্লাহ, নামায় বিসমিল্লাহ, কদম চলে সুবহানাল্লাহ, কদম উঠায় আলহামদুলিল্লাহ, চলতে ফিরতে আল্লাহর নামের জিকির আজকার করে, কাঠুরিয়া বটে কিন্তু তার দেহের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং প্রকাশ পায়, রংটা মুহাম্মদুর রাসূলুল্লাহর রং, চুলের রংটা রসুলের চুলের রং, দাড়ির রংটা রসুলের দাড়ির রং, মাথার পোশাকটা রসুলের পোশাকের মতন, গায়ের পোশাকটা রসুলের পোশাকের মতন, জিকির আজকার ইবাদত বন্দেগী স্বাদ এসে গেছে, মজা এসে গেছে, এই মিয়া সব পানি পানি না, সব পানির দ্বারা জামা ধুললে জামা পাক হয় না, কিন্তু যে পানিটার রং পানির রং, যে পানিটার গ্রান পানির গ্রান, যে পানিটার মধ্যে পানির মজা আছে, অমন পানি দিয়া যদি না পাক জামা তিনবার ধোয়া হয় জামাটা পাক হয়ে যায়, অমন পানি দিয়ে যদি নাপাক দেহ ধৌত করা হয় দেহ পাক হয়ে যায়, পানি তার বড় পাওয়ার কি জন্য পাওয়ার, পানির রং ঠিক, পানির গ্রাম ঠিক, পানির মজা ঠিক, এজন্য পানি তার বড় পাওয়ার, এটা দিয়ে নাপাক সাফ হয়ে যায়, আল্লাহর বান্দার মধ্যে যদি রসুল পাকের রং আসে, রসুল পাকের ইবাদতের স্বাদ আসে, রসুল পাকের আখলাকের গ্রাম যদি বান্দার ভিতরে এসে যায়, কমন একটা বান্দার চেহারা দেখা 99,000 কাফির মুসলমান হয়ে যায়, এক বান্দার চেহারা, যেই হোক বান্দা যদি রং ঠিক হয় তাহলে সে নিজে পাক, আবার তাহের সে মুতাহের, নিজে পাক আর একজন রে পাক বানায় ফেলায়, কাঠুরিয়ার দ্বারা সম্ভব, কাঠুরিয়ার রং যে সুন্নতের রং, কাঠুরিয়ার চলন যে রসুল পাকের ইবাদতের মতন, কাঠুরিয়া যে বড় ভালো, আল্লাহর ওলি চিনে ফেলাইছে দুইজনে, ওলি তো ওলি চিনে, যা বলতেছে আপনার রব তার কিছু পরিচয় আমাকে দেন, কাঠুরিয়া বলে আল্লাহ তোমার দুইটা বান্দায় তোমার পরিচয় আমার কাছে জিজ্ঞাসা করছে, ও রব্বে করিম, ও রব্বে করিম, তোমার দুইজন বান্দায় তোমার পরিচয় আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি আলেম না, তোমার পরিচয় দেওয়ার ভাষা আমার জানা নাই, আল্লাহ আমি এতটুক জানি তুমি যা ইচ্ছা তা করতে পারো, আমার কাঠের বোঝাটা আমি ফালায় দিলাম, তোমার কুদরতির শক্তি দিয়ে কাঠের বোঝাটাকে তুমি স্বর্ণ বানায় দাও, তোমার পরিচয়টা তুমি তাদের দিয়ে দাও, কাঠুরিয়া কাঠের বোঝা মাথার থেকে ফেলে দিতে পুরা বুঝা তা স্বর্ণের বুঝা হয়ে গেছে, সুবহানাল্লাহ, আদরে কুদরত তুদারি হর চাহি আকুনি, আদরে কুদরত তুদারি হর চাহি আকুনি, মুরদারা তু জান বখশি জিন্দারা মুরদা কুনি, মুরদারা তু জান বখশি জিন্দারা মুরদা কুনি, আল্লাহ তোমার পরিচয় দিয়ে দাও, আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন, কাফির বোঝা বহনকারী মানুষ আল্লাহর পরিচয় দেওয়ার ভাষা তার জানা নাই, কিন্তু সে ওলি, সুবহানাল্লাহ, মিয়া কখন ওলি হইছে, খ্রিস্টানের রঙের রং মিলে ওলি হয় নাই,
ইহুদি নাসারার রঙে রং মিলা ওলি হয় নাই, গুনা করে মজা পায় ওলি হয় নাই, আদব আখলাক বেহায়ার মতো চইলা বলি হয় নাই, রসুলে পাকের রং ধরে বলি হয়েছে। এ রসুলে পাকের রং যাদের মধ্যে পাওয়া যায় সাধারণ মানুষ হইলেও তারা বলি হয়ে যায়। অমনি একজন বলি ছিলেন আল্লাহ দিন রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে বাড়ি, আয়েশা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে, ওগো কাসেম, আয় কাসেম নানুতুবি, ওলি আর নবীর মধ্যে ব্যবধান কি, মাল ফারকু বাইনান নবী ওয়াল ওলি, নবী আর ওলির ভিতরে ব্যবধান কি, নবী আর ওলির মধ্যে কি ব্যবধান, এটা বলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন ওলি, জবরদস্ত একজন আলেম, আল্লাহ দিন নামক সাধারণ এই মানুষটাকে যদি কোরআন হাদিসের নিরিখে বোঝানো আরম্ভ করে তাহলে কঠিন হয়ে যাবে। এজন্য সাধারণ মানুষকে সাধারণভাবে বুঝাইতেছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলে, এই আল্লাহ দিন, ওই যে দেয়ালটা দেখা যায়, বলো তো দেখি এইখান থেকে দেয়ালটা কয় হাত হবে, ওই যে দেয়াল দেখা যায় বলো না দেখি এখান থেকে ওই দেয়ালটা কয় হাত হবে, এই আল্লাহ দিন দেয়ালটা দেখতে পাইতেছো তো, হ্যাঁ দেখতে পাইতেছি, এ দেয়ালটা কয় হাত হবে বলো, দেয়াল দেখো না দেখি দেয়ালের কালার কি, দেখতেছি কালার, দেয়ালের পাশে জানালা আছে দেখতেছি, কয়টা শিক আছে দেখে দেখে গুনোনা দেখি, গুনলাম এতটা শিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গুনলাম, 10, 11টা শিক আছে দেখে গুনলে তো, কয় হ্যাঁ, কয় বলো তো দেখি এখান থেকে কয় হাত হবে, 25 হাত, 30 হাত গুইনা দেখে 15 হাত অথবা গুইনা দেখে 35 হাত কিরে আল্লাহ দিন দেখা বলো নাই কয় হাত, দেয়ালটা দেখা বলো নাই কয় হাত, দেখা বলছি ব্যবধান হইলো কেন, তো আন্দাজে বলছে তো এই জন্য হয়েছে। কাজে আল্লাহ দিন বলো তো দেখি এখান থেকে দেয়ালটা কয় হাত, 1 হাত, কয় এক আঙ্গুল তো ব্যবধান হলো না, দেখে বলো নাই, হ্যাঁ দেখে বলছি, কয় এখনো দেখে বলছো, তখনো দেখে বলছো, এখন 1 হাত কম বেশ হলো না, তখন বললা কম বেশ কেন হলো, কয়েকটু দূরের থেকে বলছি এজন্যে দেখছি কিন্তু দূরের থেকে দেখছি, নবীরা আল্লাহ তাআলার নিকট থেকে আল্লাহকে দেখে, আর ওলিরাও আল্লাহ তাআলার সাথে যোগাযোগ আছে কিন্তু ওলিরা একটু দূর থেকে আল্লাহর সাথে যোগাযোগ রাখে। নবীরাও আল্লাহকে দেখে কিন্তু নিকট থেকে দেখে, নবীদের সাথে আল্লাহর তাল্লুক নিকট থেকে তাল্লুক, আর ওলিদের সাথে আল্লাহর সাথে তাল্লুক নবীদের দেয়া শরীয়তের জানালা দিয়ে দেখা তাল্লুক।
নবীরা যে শরীয়তটা দিয়ে গেছে ওই শরীয়তের জানলা দিয়া বলি রাত আকায় থাকে, দেখিনি কোন ভাগ দিয়ে আমার মাওলারে পাওয়া যায়। ওই যে একটু জানালা দিয়ে তাকায় দেখে দূর থেকে, এজন্য তাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ কিন্তু একটু দূরের যোগাযোগ। মনে রাখো আল্লাহ তাআলা বলে, এই সুফি দরবেশ, এই সাধক, তুমি মনে করো এতে কিন্তু শরীয়তের জানালা দিয়ে যে দেখে সে কিন্তু আল্লাহরে বেশি দেখে। জালেম তার মর্যাদা দিতে শিখো, মোলবি আসছে এটা শুনলে যায়ও, বই পড়ার নামাজ পড়ো, বই পড়ার রোজা রাখো, তেহরি খাও, মনে মনে ভাবো সবই পারো না, মৌলবির কাছে যায়ও, কারণ তোমার ভিতরে যে ভয় আছে আর মৌলবির ভিতরে যে ভয় আছে বড় ব্যবধান। আল্লাহ নিজে নিজে চ্যালেঞ্জ করে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কিছু জিকির করতে পারো, কিছু দাওয়াত ও তবলিগের মেহনত করতে পারো, অথবা কিছু পীরের ওজিফা পালন করতে পারো, মৌলবীর চেয়ে বেশি আগায় যাও নাই। তাই মৌলবী হলো ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, মৌলবীদের সহবতের মাধ্যমে তাকওয়া অর্জন হয়, তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, মৌলবীদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। যদি কেউ বলে হুজুর আমি আল্লাহরে এমনি ভয় পাই, আমি নবীরে মহাব্বত করি, কাজ হবে না। আল্লাহর ভয়ের কিছু দলিল আছে, আল্লাহর ভয়ের কিছু দলিল আছে, নবীর মহাব্বতেরও কিছু দলিল আছে। আল বাইনাতু লিল মুদ্দাঈ, দাবি করতে হলে দলিল লাগব, আল্লাহর ভয় যে তোমার মধ্যে আছে তার দলিল লাগব। এ দলিল সুদ্ধা যদি আল্লাহরে কেউ ভয় পায় তো আল্লাহ তাআলার সাথে বান্দার তাল্লুক হয়ে যায়। দলিল সহকারে যদি রসুলের কেউ মহব্বত করে তাহলে রসুল পাকের মহব্বতের সীতাও বান্দা ও উম্মতের সাথে হাউজে কাউসার পান করানোর জন্য লাগা যায়। দলিল লাগে, মুখে মুখে হয় না, ওয়ালে লেখা দিলে হয় না, গোপন জিনিস প্রকাশ করেন না, যার তার কাছে প্রেমের কথা বলা যায় না, আমি অমুকরে ভালোবাসি যার তার কাছে বলা যায় না, বলার জিনিসও না, প্রকাশ করার জিনিসও না, গোপন জিনিস। দলিল লাগে, দলিল, যারে ভালোবাসে তার কাছে দলিল দিতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহর কাছে ভয়ের দলিল দিতে হয়। মিয়া, যারা পরিমাণ এবাদত বন্দিগি করো না, রমজান মাস আসতেছে, কোন প্রস্তুতি তোমার নাই, কোরআন নাজিলের মাস আসতেছে, কোন প্রস্তুতি নাই, সহিভাবে তারাবি পড়বা কেমনে এর কোন প্রস্তুতি নাই, কিভাবে রোজার সিয়াম সাধনা করবা প্রস্তুতি নাই, নামাজ কাজা হইতেছে হইতেছে পড়ার কোন আগ্রহ নাই, তুমি বুঝি আল্লাহরে ভয় পাও না? আল বাইনাতু লিল মুদ্দাঈ, তুমি যদি বলো তুমি আল্লাহকে ভয় পাও, তুমি যদি বলো তুমি রাসূলকে মহব্বত করে, তাহলে দলিল দিতে হবে।
দলিল দাও। হযরতে তালহা বিন বোরা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবি, রাসূল পাক মসজিদে নববীতে বসে রয়েছে, যা রাসূলের চুমা, রাসূলের গালে চুমা দেয় ছোট মানুষ, রাসূল পাকের ঘাড়ের কপায় কাপড় সরায়া রাসূলের মহরে নবুয়তে চুমা দেয়, রাসূলের চুলগুলা ধইরা চুমা দেয়, রাসূলের গাতে হাতে আর বলে, আল্লাহর নবী গো, আমি কিন্তু আপনার মহব্বত করি, ওহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে মহব্বত করি, মহব্বত করি, খুব মহব্বত করি। রাসূল বলে দলিল কি? মহব্বত করো, তার দলিল কি? দলিল দাও। কি দলিল দিব আপনি একটু বলেন নবী, কি দলিল দিলে আপনি বুঝবেন? রাসূল বলে, আই তালহা, তোমার মার গর্দানটা কাইতে আমার কাছে নিয়ে আসো। এ কথা বলতে দেরি হয়েছে, কার গর্দান আনতে বলছে এটা ভাবার সুযোগ তা নাই, কোমরের পরবারিটা সন্দে আবার করে সোজা দৌড় দিছে, তল্লা দৌড়াইতেছে, রাসূল পাক পিছনে যায়, তল্লা থামো থামো থামো, পরীক্ষা হয়ে গেছে রে তল্লা, আসলে তুমি আমারে মহব্বত করো, তোমার মার চাইতে আমারে বেশি মহব্বত করো, মা মা বড় মহব্বতের একটা ডাক, মায়ের গলাটাও তুমি আনতে যেতেছ, বুঝছি তুমি তোমার মার চাইতেও আমাকে বেশি মহব্বত করো, তুমি আমার সাথে জান্নাতে থাকবা তল্লা, সুবহানাল্লাহ। রাসূল খুশ খবর দিয়ে দিচ্ছেন, হযরত তল্লা উবা এলাকায় বাড়ি, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, ওখানে একটা মসজিদ আছে যে মসজিদ তাকওয়ার সাথে বেনা হয়েছে, এই উবা এলাকায় বাড়ি, রাসূল মাঝে মাঝে উবা এলাকায় যায়, তল্লাহরে যা দেখে আসে, কিছুদিন পর পয়গম্বরীর কাছে খবর পৌঁছল, পয়গম্বর আপনার তল্লাহ অসুস্থ হয়ে গেছে, মার্চিতে রাসূল বেশি ভালোবাসে, রাসূল তাহলে কেমন ভালোবাসে, রাসূল সাথে সাথে মদিনার থেকে বের হয়ে গেছে, তল্লাহার বাড়িতে যায় পয়গম্বর হাজির, কিন্তু তল্লাহার চোখ দুইটা দেখা, হাত পা তাকায় দেখা, পয়গম্বর বুঝে ফেলছেন তল্লাহ আর দুনিয়ায় থাকবে না, নবীজি বললেন আমার তল্লাহার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা আমাকে খবর দিবা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার আশিকের জানাজার নামাজ পড়াবো, আমি আমার হাত দিয়ে আমার তল্লাহকে কবরে নামাবো, আমি আমার তল্লাহর দাফন করব, ও আমার আশিক, ও আমার মহব্বত করে, মহব্বত করে, মহব্বত এক আজিব সহি হ্যায় বয়া করানা নামুমকিন হ্যায়, মহব্বত এক আজিব সহি হ্যায় বয়া করানা নামুমকিন হ্যায়, না খাতা হ্যায় না পিতা হ্যায় না জিতা হ্যায় না মরতা হ্যায়, না খাতা হ্যায় না পিতা হ্যায় না জিতা হ্যায় না মরতা হ্যায়, তোমরা আমারে খবর দিও,
আমার তলহার জানজার নামাজটা আমি পড়াবো, আমি আমার তলহারে নিজে লইয়া কবরে নামব, আমার একটু খবর দিও তোমরা। রসুল পাক চোখের পানি ফেলতে ফেলতে পয়গম্বর চলে গেলেন, সন্ধ্যাবেলায় পয়গম্বর চলে গেছে, তলহার কাছে আজরাইল চলে আসছে। হযরত তলহা নিজের ভাইকে দেখে বলতেছে, ভাই মনে হয় কিছু সময়ের মধ্যে রব্বে কারিমের কাছে আমি চলে যাব। ভাই তোমার হাতে ধরে আমি একটা অনুরোধ জানাই, আমি মরে গেলে আমার মৃত্যু সংবাদ তার রসুলের কাছে পৌঁছাও না, আমার রসুলের কাছে তোমরা পৌঁছাও না, আমি মরে গেলে এখন রাতের বেলায় কয়েকজন মিলে আমাকে গোসল দিয়া তাড়াতাড়ি দফন করে দিব, সাবধান বলবে না। কিরে তোমার জানাজা রসুল পড়াইতে চাইলে কত খুশ নসিব তোমার, তোমার দফন রসুল করতে চাইল কত বড় খুশ নসিব তোমার। রসুল জানাজা পড়াইলে তো খুশ নসিব, কিন্তু আমার মনে একটা ভয় লাগে, মদিনায় আমার নবীর অনেক দুশ্মন আছে, রাত্রিবেলায় রসুল যদি মদিনার থেকে পাহাড়ের গিরিপথ দিয়া আমার জানাজা পড়তে আইসা, যদি কাফের মুশরিকদের কোনো আক্রমণের শিকার হয়ে যায় তাহলে আমি কবরে সহ্য করতে পারব না, আমার পয়গম্বরের ক্ষতি হবে, আমার লাভ হবে তা আমার সহ্য হবে না, আমার নসিবে নবীর জানাজা নাই হইল, আমার কবরে রসুলের হাতের নাতিজা নাই বসল, কিন্তু আমার রসুল নিরাপদে রয়েছে, এটা যদি কবর থেকে দেখবার পাই সুবহানাল্লাহ, যদি দেখবার পাই তাহলে জান্নাতের শান্তি কবরের মধ্যে আমি পাই। তোমরা আমার মৃত্যু সংবাদ নবীর কাছে বলে না। হযরত তলহার ইন্তেকাল হয়ে গেল, কয়েকজন মিলা হযরত তলহাকে দাফন করলো, জানাজা দিয়ে ফেললো রাতের অন্ধকারে। সকালবেলায় কুবার থেকে লোক মদিনায় পৌঁছল, রসুল বলে, এ কুবার লোকেরা আমার তলহার খবর কি? হুজুর জানেন না আপনার তলহা তো গত সন্ধ্যায় মারা গেছে, রাতের বেলায় তার দাফন হয়েছে, তোমরা আমারে খবর দিল না। রসুল গো দিতে চাইছিলাম কিন্তু তলহায় দিতে দেয় না, কিল লেগে দিতে দেয় না, রসুল আপনি তলহার জানাজা পড়াইতে যায় যদি আবার পাহাড়ের গিরিপথে কোনো কষ্ট পান তাহলে তলহার সহ্য হবে না, এই জন্য আপনাকে নিরাপদ রাখার জন্য জানাজা আপনাদের যাইতে দেয় নাই, খবর দিতে মানা করছে। এটা কেমন রসুলের মহব্বত, এটা হলো দাবির মহব্বত, মুখ দিয়া দাবি করলেই মহব্বত হয় না, আমি মুত্তাকি মুখ দিয়া দাবি করলেই হয় না, এর জন্য দলিল লাগে। যারা সত্যিকারের আল্লাহর ভয়ে ভীত বান্দা হয়ে যায়, যারা সত্যিকারের আল্লাহ তাআলার রসুলের ইত্তেবা করতে করতে সুন্নাত ওয়ালা হয়ে যায়, তারা বেশি মুত্তাকি হইলে বেশি সম্মানিত হয়ে যায়। যারা আল্লাহ তাআলার কাছে ওরকম দলিল ওয়ালা মুত্তাকি আর দলিল ওয়ালা নবীর আশিকের খাতায় নাম লেখায়, দুনিয়ার মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক রাখতে থাকেন, যারা ওই মুত্তাকি বান্দাগুলোর কাছে যায় তাদের সোহবতের বদলতে লাখো নাপাক বান্দাকে আল্লাহ তাআলা পাক বান্দা বানায় দেয়। আর ওইটা ঘরে বসে থাকলে হয় না,
মন মতো চললে হয় না, এবাদত বন্দিগি করতে হয়, সময় মতো পাঁচ নামাজ পড়ুন লাগে, কোরআন তেলাওয়াত করতে হয়, মহব্বতের সাথে আল্লাহরে ডাকাডাকি করতে হয়, এবাদত বন্দিগি করতে হয়, গুনাহ থেকে নিজেরে বাঁচিয়ে রাখতে হয়, এবাদতের মজা ভিতরে ঢুকাইতে হয়, গুনাহ থেকে ঘৃণা পয়দা করতে হয়। তাকওয়া কিসের নাম? তাকওয়া হইল এই শক্তির নাম, যে শক্তির কারণে এবাদতের মজা বান্দা পায়, এবাদতের একটা স্বাদ আছে, ওই স্বাদটা বান্দা পায়, যে শক্তির কারণে গুনাহ থেকে ঘৃণার সাথে বান্দা বেঁচে থাকতে পারে, ওই শক্তির নাম হলো তাকওয়া, ওটার নাম তাকওয়া। তাকওয়া অর্জন করার কিছু সহজ রাস্তা, সহজ পিণ্ডের সহজ, আবার আল্লাহ তাআলা আর একটা সহজ রাস্তা দিতে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা তোমাদের উপরে ফরজ করেছি, শুধু তোমাদের উপরে ফরজ না, পূর্বের জমানায় এমন ফরজ ছিল, কিন্তু তোমাদের রোজার মধ্যে আমি আলাদা একটা জিনিস রাখছি, তাকওয়া রাখছি, তাকওয়া। কেউ যদি খালি 30টা রোজা হক আদায় করে করতে পারো, সময় মতো সাহরি খায়া, সময় মতো ইফতার করা, রমজানের 30 রোজা যদি হক আদায় করে কুরবান না করতে পারো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, অবশ্যই অবশ্যই বান্দা তুমি মুত্তাকি হয়ে যাইবা, মুত্তাকি হয়ে যাইবা। মুত্তাকি হইলে মুত্তাকি বান্দার সাথে দুনিয়া থেকে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ আরম্ভ হয়ে যায়। আল্লাহর এক মুত্তাকি বান্দা ছিলেন ইয়াকুব নানুতুলি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানুতুলি 40 বছর পর্যন্ত যিনি তকবীরে উলা সহকারে নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ, হয় নাই জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, 40 বছর পর্যন্ত যিনি তকবীরে উলা সহকারে নামাজ পড়েছেন ইয়াকুব নানুতুলি, আল্লাহর সাথে কথা কয়, একদিন নামাজে বলতেছে, ইয়া আল্লাহ 3 লাখ চাহি, 3 লাখ টাকা লাগবে দাও। দোয়ার পরে কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুনাজাত করছে, আল্লাহ 3 লাখ চাহি, 3 লাখ টাকা দাও। এমন ভাবে তাকায় রয়েছে, লাগে যিনি আরশের মাওলারে দেখতেছে, কার তওবত উঠাইছে জানেন মিয়া, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির তওবত উঠাইছে, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির তওবত উঠাইছে, ইয়াকুব নানুতুবি, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কত বড় মনে ছিল, হজ্জে বাইতুল্লাহতে যাইতেছেন, জাহাজে তৈরা হজে রওনা দিছেন, আগের জমানার হজ, জাহাজের মধ্যে তৈরা হজ্জে বাইতুল্লাহতে রওনা দিছেন, জাহাজ সমুদ্রের মাঝখানে পৌঁছে গেলে হঠাৎ করে জাহাজের চালক ঘোষণা দিতেছে, জাহাজের হাবিব সাহেবান, আপনারা সবাই দোয়া করুন, সাবধান হয়ে যান, তওবা করুন, ইস্তেগফার করুন, কারণ আমাদের জাহাজ
সমুদ্রের তুফানের মধ্যে পড়ে গেছে, জাহাজ ডুইবা যেতে পারে। সবাই মিলে দোয়া করুন আল্লাহ যেন হেফাজত করে, দোয়া করুন। সকলে মিলে দোয়া করতেছি, কিছু সময় পরে আবার জাহাজের চালক ঘোষণা দিতেছে, ও হাজি সাহেবান, আপনারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, আমরা জেদ্দা বন্দরে চলে আসছি। ঠিক ওই সময় জাহাজের ভেতরে একজন হাজি সাহেব আল্লাহর ওলি বসেছিলেন মুরাকাবায়, তিনি দেখতে পাইলেন তুফান তো চলতেছে কিন্তু হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি জাহাজে নাই, তিনি পুরো জাহাজ তারে মাথায় লইয়া পানির উপর দিয়ে হাইতে যাইতেছে। এ হলো হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি। জাহাজ তীরে পৌঁছে গেলে লোকেরা বলে খাবেন, হাজি সাহেব কোন জায়গায় ছিল? খাবেন বলে অত কিছু জিজ্ঞাসা করো না, এতটুকু শুনে রাখো, জাহাজ থেকে যখন নামানোর জন্য ওনার কামরায় ঢুকেছি, দেখলাম কাদা মাখা এহরামের কাপড় হাজি সাহেব খুলতেছে, নতুন এহরামের কাপড় দিয়ে নিজের দেহ পেঁচাইতেছে। এ হলো হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি। এই হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাহাবাত উঠাইছে ইয়াকুব নানুতুরি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বুখারী শরীফের উস্তাদ সদরুল মুহাদ্দিসিন ইয়াকুব নানুতুরি আল্লাহরে কয় তুমতা কোই হামদম কোই দমসাজ নহি হ্যায়, তুমতা কোই হামদম কোই দমসাজ নহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নহি হ্যায়, লা ইলাহা আল্লাহর সাথে কথা হয়, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আল্লাহ 3 লাখ চাই, 3 লাখ চাহিয়ে দে দো মাওলায় পাক, দে দো 3 লাখ টাকা দরকার,
কিছু বান্দা আছে আল্লাহর পাগল বান্দা, তাই তো না নিয়ে ছাড়ে না। লাও আকসামা আলাল্লাহি লা আওয়ারাহ, হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ, হয় নাই জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। রাসূল বলেন আল্লাহ উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতি মানুষের সংবাদ নিবি না রে? জান্নাতি কারা? আমি কি তোদের বড়মোনা নাকি? কারা জান্নাতি? কুল্লু যায়িদিন মুতাযায়িদিন, মানুষে মনে করে দুর্বল কিন্তু আসলে সবল। ডাকে মাওলায় তো আল্লাহ কয়, কেন ডাকস? যদি কয় আল্লাহ কসম করলাম, আল্লাহ কয় আমি পুরা করে দিলাম। লাও আক্তামালাল্লাহি লা আবাররা, তারা যদি আল্লাহর নামে কোনো কসম খায় আসমানের মাওলা কসম পুরার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। মজদুর এরকম মজ্জুব আর একজন বান্দা ছিলেন খাজা আজিজুল হাসান মজ্জুব। এই ভাই সাধারণ ভাইয়েরা যারা আসছেন, আল্লাহ তাআলার পাগল হইতে এলেনের গাত্তি লাগে না, কিন্তু সাবধান বেটা, আলেমের সাথে বেয়াদবি করে কিন্তু আল্লাহর কাছে টিকা যায় না। আল্লাহর কাছে পেয়ারা হইতে এলেমের গাত্তি লাগে না, কিন্তু আলেম যে ডেঙ্গায় মাওলা পাওয়া যায় না। খাজা আজিজুল হাসান মজ্জুব এমন এক ওলি ছিলেন, আল্লাহ যদি কিছু বলছে আদায় করছে এমন বুজুর্গ, অথচ আলেম ছিলেন না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, জুতা টানতে টানতে আল্লাহরে পা গেছে গা। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত ঘরের মধ্যে লেখালেখি করতেছে, হঠাৎ করে লাঠির আওয়াজ পাওয়া যায় দরজায়। কিরে কার আওয়াজ রে? পরিচিত মনে হয়। মাজরুব মাজরুব কয়, আজিজুল হাসান আয়সা পড়ছে পাগলায়, তাড়াতাড়ি দরজা বন্ধ কর। কেন? পাগলটা ঘরে ঢুকলে সব শেষ, লেখালেখি শেষ হয়ে যাবে, মাসআলাটা একটু শেষ করে লই তারপরে দরজা খুলবি। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। খাজা আজিজুল হাসান মজ্জুব আয়সা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহে তাপসের উপরে বসে গেছে, দরওয়াজা খুলিয়ে দরওয়াজা খুলিয়ে আজিজুল হাসান হাজির। দরজাটা খুলেন, আজিজুল হাসান আয়া পড়ছে, কথা কইও না কাম শেষ করে লই, বাইরে বসে বসে পাগলামি আরম্ভ করে দিছি। ধর ছেগার উধার সে গর না খোলেঙ্গে, ইধার সে ভি না ছোড়েঙ্গে, উধার সে গর না খোলেঙ্গে, ইধার সে ভি না ছোড়েঙ্গে। ওহা তেরি, ওহা তেরি সুলাইমানি, ইহা মেরি শহনশাহি, ওখান থেকে খুলব না বাইরের থেকে সরব না, ভিতরে তোমার রাজত্ব চলে বাইরে আমার রাজত্ব চলে, তাড়াতাড়ি খুলে দাও। হাকিমুল উম্মত বলি এমন এক পাগল এসে দরজায় বসছে, ও যদি মাওলার আকাশের দিকে তাকায় আল্লাহরেও কিছু বলে দাও, তাইলে এমন পাগল আল্লাহর দরজাও খুলে ফেলায় দেয়। এমন বান্দা যে আল্লাহর দরজা খুলে ফেলায়, তার জন্য দরজা বন্ধ রাখার দরকার নাই, দরজা খুলে দাও। অমন একজন হলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই,
বললে মাওলার দরজাও খুলে যায়, তাদের সাথে মাওলার সাথে যোগাযোগ। ভাই তোমরা মুত্তাকি হইতে পারবা কিন্তু মাওলার যোগাযোগ। কয় আগে নবীরা মাওলার কাছে ছিল, এখন নবীদের দেয়া জানালা দিয়া মৌলবীরা তাকায় থাকে, ওরা আল্লাহরে দেখে, ওরা জান্নাতের দরজা দেখে। সাবধান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমেরা কিন্তু আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, তাদের জিঙ্গাবা না, কারণ তাদের কাছে শরীয়তের জানালা আছে, যা দিয়া জান্নাত দেখা যায়, যে জানালা দিয়ে উঁকি মারলে আসমানের মাওলারে দেখা যায়। সুবহানাল্লাহ, এই জানালা তাদের কাছে আছে। আজিজুল হাসান বলে মাওলা দিয়া দাও, দিয়া দাও, 3 লাখ চাই দরকার। দোয়া শেষ, হযরত ইয়াকুব নানুতবীর দোয়া শেষ। ইয়াকুব নানুতবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন জান্নাতের দরজায় দাঁড়ায় রয়েছে। এই প্রহরী, জান্নাতটা কার? জান্নাতটা ইয়াকুব নানুতবী। আমি ইয়াকুব, দরওয়াজা খোলো, আমার নাম ইয়াকুব, আমার জান্নাত খোলো। সরো তাড়াতাড়ি, সরো, খোলো দরওয়াজা। সুবহানাল্লাহ, খোলো, ঢুকে পড়ি দরজায় একটু, আমার জান্নাত, আমি ঢুকে যাবো, আমি ইয়াকুব। জান্নাতের ভিতরে ঢুকে পড়ছে, জান্নাতের মধ্যে ঢুকে পড়ছে, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ। আরে মাওলা পাকের সাথে যোগাযোগ, নিজের জান্নাতে নিজে ঢুকে পড়ছে, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। ঘুরতে ঘুরতে দেখে জান্নাতের এক কোণার মধ্যে অন্ধকার দেখা যায়। এই পাহারাদাররা, আমার জান্নাতের ওই কোণাটায় অন্ধকার কেন? জান্নাত থেকে তাকাইলে আরশে আজিম দেখা যায়, এ জান্নাতের কোনায় আবার অন্ধকার। কিরে অন্ধকার কেন? জান্নাতের প্রহরী বলে, এই জান্নাতের মালিকে মাওলার সাথে খাতির বেশি, তার জন্য আল্লাহ তাআলা একটা তকদির লিখছে, যা তাকে দিবে আর যা তাকে দুনিয়ায় দিবে না। কিন্তু মাওলারে ধরে তো ছাড়ে না, চায়া বইছি না দিলে দরজা ছাড়ে না। এজন্য আল্লাহ তাআলা বাজেটের বেশি তারে দিয়ে দিছে, এজন্য জান্নাতের একটা পাথর খুলে ফেলছে ওখান থেকে। জান্নাত কমায়া দুনিয়া 3 লাখ দিয়ে দিছে, তাড়াতাড়ি হাতে পাওয়া যাবে। ঘুম থেকে জাগ্রত হইছে, জাগ্রত হইয়া সাথে সাথে সন্ধ্যায় পড়ে গেছে। আল্লাহকে দেখে বলতেছে, আল্লাহ না মুঝে 3 লাখ চাই, না মুঝে 3 কোড়ো চাই, না মুঝে 3 পয়সা চাই। আল্লাহ 3 লাখও লাগবে না, 3 কোটিও লাগবে না, 3 টাকাও লাগবে না, দিলটা এখন খালি করে দিছি। আবু তু আজা, তুমি আয়া করো মাওলা আমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দিলটা খালি করে ফলাইছি, এবার তুমি এসে যাও, ওটা দরকার নাই, আমার তো তোমারে দরকার। ও রব্বি করিম তুমি হয়ে যাও, ছোড়া কর গাইরু সে দিল কো, তু আপনা খাস কর হম কো, ছোড়া কর গাইরু সে দিল কো, তু আপনা খাস কর হম কো।
tu fazle khas ko hum sab pyar ban kar apna tu fazle khas ko hum sab pyar ban kar apna ya allah tumar apun bana tumi hoye jao dua korte dua kore allah tumari chai duniya chai na tumake chai tumi amar ho judu mera tu sab mera ye phalak mera zameen meri agar ek tu nahi mera tu koi chai nahi meri agar ek tu nahi mera tu koi chai nahi meri tumi hoye jao tumake dorkar যাদের ভিতরে এই হাল আছে তারা হল আলেমরা মিয়া ইবাদত করতে করতে তাকওয়া হ্যাঁ মুত্তাকি হইতে পারবা কিন্তু মৌলবীর উপর দিয়া না এজন্য রাসূল বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা কিন্তু নবীদের ওয়ারিস তাদের সাথে মহব্বত রাখতে হবে আলেম কি টাকা দিয়ে কিনা যাবে না আলেম টাকা চায় না আলেম আল্লাহকে চায় দুনিয়া চায় না আল্লাহকে চায় আরে যে আবে তো আল্লাহরে পাওয়া যায় ও টাকা চায় না ও চায় আল্লাহকে চায় ক্ষমতা চায় না কাকে চায় জোরে বলেন আল্লাহকে চায় আরো জোরে বলেন কারে চায় আল্লাহকে চায় মুত্তাকি যখন বান্দা হয়ে যায় দুনিয়ার কোন জিনিসের সাথ থাকে না তখন আল্লাহকে পাইবার চায় খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই আইয়ুব সক্তিয়ানি দুই বুজুর্গ কাঠুরিয়ারে বলে তোর মাওলার পরিচয় কি কাঠুরিয়া মানে তাকায় মাওলা আমি মৌলবি না তোমার পরিচয় কেমনে দিতে হয় এটা আমি জানি না কি বলবো আমি আমি তো আলেম না কত শত বুঝি না মাওলা এতটুকু জানি তুমি যা খুশি তাই করতে পারো তা জানি তা তুমি তোমার পরিচয় দিয়ে দাও এই যে আমার কাছে বুঝাটা ঠালাইলাম এটারে সরলে মনে দিয়ে পারে না সুবহানাল্লাহ মাথার থেকে ফেলতে দেরি হয়েছে স্বর্ণ হইতে দেরি হয় নাই কাঠুরি আছে দয়া করে বলে মাওলা এই স্বর্ণ তো আমার দরকার নাই আমার তোমার দরকার আমার কাঠের বোঝাটাই আমাকে দিয়ে দাও তোমার স্বর্ণের বোঝা তুমি লয়ে যাও আমার তোমাকে দরকার তুমি আমার হয়ে যাও সুবহানাল্লাহ ইয়া আব্দি আরদার সুবহানাল্লাহ ইয়া আব্দি এজন্য রমজানুল মুবারক আসছে বাবা সাবধান মুত্তাকি হওয়ার মাস এই রমজানের দুনিয়ার সাথে সম্পর্ক রাখা রমজানের বরকত নষ্ট করা যাবে না মুত্তাকি হইতে হবে পাশাপাশি ইবাদত করতে হবে তাওয়ারের সাথে সম্পর্ক রাখা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে যারা কোরআন পড়ে পড়ায় তারা সবচেয়ে ভালো ও মুত্তাকিরা তোমাগোর চাইতে ওরা ভালো তাই তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখো আল্লাহ তাআলা ইবাদত বন্দেগির মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক আমাদেরকে দেয় এবং আলেমদের সাথে সম্পর্ক রাখা জান্নাতের দিকে আগানোর তৌফিক আল্লাহ দেয় সকলে জোরে বলেন আমিন আর জোরে আওয়াজ করে বলেন আমিন ভাইরা আমার প্রতি বছরই এই জামে ইবাদুল্লাহতে ভাই নুরুর রহমান বেগ সহকারে আলে মুলামা এলাকাবাসী মোহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা আনেন বরকতান দুই চারটা কথা বলি হেদায়াত আল্লাহ তাআলার হাতে দোয়া চাই আপনাদের কাছে আমিও যেন আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাকেও আমল করার তৌফিক দান করে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে আগামীকালকে এই মজলিসে আমাদের উস্তাদ আমাদের ইলমি উস্তাদ তকরির উস্তাদ আখলাক ইবাদতের উস্তাদ এমন একজন মুরব্বি আপনাদের কাছে আসবে হযরতুল আল্লাম
হযরত মাওলানা খুরশিদ কাসমী দামত বরকাতুহুম আখেরি মুনাজাত করবেন আগামী কালকে, সবান্দবে সবল বলে এ সকল বুজুর্গদের সোহবত উঠাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের দিকে আগানোর রাস্তা সহজ করে দিবে। আজকে পর্যন্তই, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমিন। সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই মা বাবার নামে দোয়া করে যাই, বহুত ফায়দা। কেউ না সরি, এখনই দোয়া হবে, বসেন বসেন। আগামীকালকে দর্জন ছাত্রর পাগড়ি প্রদান করা হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। দিন দিন আল্লাহ তাআলা তরক্কি দান করুক, সকলে জোরে বলে নাই, আর জোরে বলে আমিন। যে সকল ছাত্ররা হেফজ শেষ করেছে আল্লাহ ওদের নূর দান করেন, বরকত দান করেন। যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতেছে, মেহনত করতেছে, যারা দায়িত্ব পালন করতেছে, আল্লাহ সকলকে উথিলায় জান্নাত দান করেন, আমিন। যে সকল মুরব্বীরা এই প্রতিষ্ঠান করে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে উঁচু মাকাম দান করেন, আমিন। রসুল খুদা কি গুলামি মে ক্যা হে, জরা তুম গুলামি মে আকর তো দেখো। রসুল খুদা কি গুলামি মে ক্যা হে, জরা তুম গুলামি মে আকর তো দেখো। গুলামি ইয়ে হ্যায় বাদশাহি সে বেহতর, ইধর আও কিসমত জাগা কর তো দেখো। হাবিবে খুদা কি গুলামোঁ কে আগে, সারে তাজদারা ভিখম হো রহে হ্যায়। কিসি তাজওয়ার কি হকীকত হি ক্যা হ্যায়, তুম উনকি গুলামি মে আকর তো দেখো। রসুল খুদা কি গুলামি মে ক্যা হ্যায়, জরা তুম গুলামি মে আকর তো দেখো। গুলামি হ্যায় বাদশাহি সে বেহতর, ইধর আও কিসমত জাগা কর তো দেখো। ও দেখো দুআলম উহা ঝুক রহি হ্যায়, ও জিন্নো বশর কো তো সিয়া ঝুক রহি হ্যায়। ও দেখো দুআলম উহা ঝুক রহি হ্যায়, ও জিন্নো বশর কো তো সিয়া ঝুক রহি হ্যায়। জো তুমকো ভি হ্যায় ফায়জে পানে কি খাহিশ, জবীনে আকীদত ঝুকা কর তো দেখো। রসূলে খুদা কি গুলামি মে ক্যা হ্যায়, জরা তুম গুলামি মে আকর তো দেখো। ফজিলত বড়ি হ্যায় দরে মুস্তফা কি, বরসতি হ্যায় উস দর পে রহমত খুদা কি।
فضیلت بڑی ہے در مصطفیٰ کی, برستی ہے اس در تیرا رحمت خدا کی. سرور دوامی تمہیں بھی ملے گا, تم ان کی غلامی میں آ کر تو دیکھو. رسول خدا کی غلامی میں کیا ہے, ذرا تم غلامی میں آ کر تو دیکھو. غلامی ہے با دشاہی سے بہتر, ادھر آؤ قسمت جگا کر تو دیکھو. محبت کا دعویٰ تو آتا ہے کرنا, ہے مشکل مگر نجو میں الفت میں مرنا. محبت کا دعویٰ تو آتا ہے کرنا, ہے مشکل مگر نجم میں الفت میں مرنا. حسین بن حیدر کی مانند یارو محبت میں سر کو کٹا کر تو دیکھو. رسول خدا کی غلامی کیا ہے, ذرا تم غلامی میں آ کر تو دیکھو. الحمدللہ رب العالمین, والصلاة والسلام على سید الانبیاء والمرسلین. ربنا آتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك, ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة, ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا إله إلا أنت, أنت ولي في الدنيا والآخرة, توفني مسلما وألحقني بالصالحين, توفنا مسلما وألحقنا بالصالحين. ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও. বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাফ করে দাও রে মাওলা, মাফ করে দাও আল্লাহ, এ মালিক, আরে রব্বি করিম, ও তুই জাহানের মালিক, আমরা
দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। আর রাব্বুল আলামিন জামে ইবাদুল্লাহ মসজিদে মাহে শাবানে আয়োজিত ও রমজানের প্রস্তুতি তিন দিন ব্যাপী মাহফিল প্রতি বছর হয়ে থাকে আল্লাহ, আজকে তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় রজনী। রাব্বুল আলামিন বহুত বুজুর্গদের লয়ে হাত তুলছি, তোমারে ভাও করার মতো বহু চোখের পানি যাদের চোখে আছে, রব্বুল আলামিন বহুত আলেমদেরকে লয়ে হাত তুলছি আল্লাহ, বহু বুড়া বুড়া বাবাদের লয়ে হাত তুলছি আল্লাহ, পদ্মার আলের অসংখ্য মা বোনেরা দুয়ায় সামিল আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, ইয়া আল্লাহ যার চোখে গুনার দাগ আছে, যার কানে গুনার দুর্গন্ধ আছে, যার জবানের মধ্যে দুর্গন্ধ আছে, রব্বুল আলামিন তোমার প্যারা বান্দাদের সাথে লয়ে হাত তুলছি, জিন্দি তো অনেক গুনা করেছি যা তুমি জানো কেউ জানে না, রব্বুল আলামিন মেহরবানি করে তুমি সত্তারুল হুয়ুব, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি আমাদের জিন্দেগির সকলের সকল গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায় দাও, আমাদেরকে তোমার আবদ গোলাম বানায় দাও, ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন তওবা করতেছি আর কোনদিন গুনাহ করব না, আর নামাজ কাজা হবে না, আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোনদিন গীবত শেখায়ত করবো না, আর কোনদিন তোমার অবাধ্য হব না। তুমি রাখো ইচ্ছু তওবা করলে তুমি জীবনের সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা খালেদে দিলে তওবা করতেছি আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এ মাহফিলে ইন্তেজাম যারা করে, এ মসজিদে মাদ্রাসা যারা রব্বুল আলামিন দেখভাল করে, তুমি তাদের দেখভাল করো আল্লাহ। যে কয়েকজন ছাত্র পাগড়ি নিবে এবার ওদের হাফিজির মতো কবুল করো, সাই ছাকের মতো কবুল করো, শাহজালালের মতো কবুল করো, শামসুল হক ফরিদপুরীর মতো কবুল করো, সার সিনার হযরতের মতো কবুল করো, এমন যত বুজুর্গরা আছে সকলকে ইয়া আল্লাহ যেমন তুমি পেয়ারা করছো এ হাফেজ গুলানকেও তুমি তোমার পেয়ারা আবান্না বানায় দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি, রব্বুল আলামিন কার মনের কি আশা কার মনের কি ব্যথা সব তুমি জানো, মেহরবানি করে সকলের মনের ন্যাক আশা পুরা করে দাও। রব্বুল আলামিন জানি না কার মা নাই কার বাপ নাই, কে জানি নিজের হাতে নিজের মা কবরে রাখছে, কে জানি নিজের হাতে নিজের বাবা কবরে রাখছে, কে যেন জীবনে কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না, কে যেন জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না। আয় রব্বুল আলামিন যারা মার জানাজা পড়েছে, যারা বাবার জানাজা পড়েছে, যারা মা বাবা দুজনকে কবরে রাখছে আল্লাহ, রব্বুল আলামিন তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন দশ মাস বুঝা বইছে মায় কই যায় লাচ্ছি দিয়া দুনিয়া আসছি, রব্বুল আলামিন নিজে না খায়া খাওয়াইছে, এই যে ইফতার নিজে না খায়া ভালোটা আমাদের খাওয়াইছে, মনে হয় যেন আমরাও রোজা রেখেছিলাম, সাহারির সময় হয়ে গেছে, বাবা মাথার পাশে বৈশা বৈশা ঘুম ভাঙাইছে, ইয়া আল্লাহ রোজার মাসের আদব শিখাইছে আল্লাহ, রোজা রাখি নাই সাহারি খাওয়াইছে, আবার সকাল বেলায় খানা খাওয়াইছে, দুপুরে খানা খাওয়াইছে, যদি বলি মা তুমি খাও না, ও আব্বা আপনি খান না আমাদের কেন খাওয়ান, তো বলছে বাবা বুঝবা না আমাদের দিনে একটা রোজা তোমাদের তিনটা রোজা, তোমাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে, রব্বুল
বাবা যারা আদব শিখাইছে অনেকেই তোমার হাতে ধরা খেয়েছে। রাব্বুল আলামিন তাদের তুমি জান্নাত দিয়ে দাও রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আয় রব্বে করিম, ইয়া আল্লাহ কত মুরব্বীরা অসুস্থ তাদের সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমার দাদা যেন অসুস্থ শেফা দিয়ে দাও রাব্বুল আলামিন। আলেম মানুষ কষ্ট দিও না আল্লাহ রাব্বুল আলামিন, এত যত আলেম অসুস্থ শেফা দিয়ে দাও রাব্বুল আলামিন। নূর ভাইকে কবুল করে দাও রাব্বুল আলামিন, যত মুরব্বীরা এই মসজিদের খেদমত করেছে সকলকে কবুল করে নাও, জান্নাতের আলা মাকাম দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও, দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের আপন কইরাই না আল্লাহ, জানি না গো আল্লাহ কোন দোকানে কাফন রেডি হয়ে রয়েছে, জানি না কোন সোপের মাস পাইকে গেছে গা, জানি না কখন যেন মসজিদের কোনার পালকি বাড়ি আইসা যায়। আল্লাহ আজরাইল ঘরে পাঠানোর আগে আমাদের নাম তুমি তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায় দিও রাব্বুল আলামিন। বড় আদর করে না তুমি বানাইছ জাহান্নামি বলে, কিন্তু তুমি আমাদের ডাক দিও না গো মাওলা, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমন কইরা জাহান্নামে ফেলিবা, মাফ কর মাফ কর তোমার বান্দারে, তুমি যদি মাফ না কর যাব কার কাছে। আয় রাব্বুল আলামিন, লাইলাতুল বরাত লাইলাতুল কদর, যে রাত্রিতে তুমি তোমার বান্দাকে ডাকতে থাকো ক্ষমা করার জন্য, বাজো বাজো হার আতি বাজো গাল কাফরে গুবরে কুতু কুরতি বাজো 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 হার আতি বাজো গর কা ফিরো গুবরো বত পুরুত্তি বাজা। ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস হদ বার গর তওবা শিকস্তি বাজা। রব্বুল আলামিন তুমি নাকি বলে থাকো 100 বার তওবা ভাঙ্গা থাকলো আজকে তওবা কর আমি মাফ করে দিব। রব্বুল আলামিন যে বরকতের রজনীতে তুমি তওবার জন্য আহ্বান করো, ইয়া আল্লাহ ওই রাজ্যগুলোর সামনে আছে আমাদের বরকত দান করো, লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দাও, নূর ভাইয়ের মা অসুস্থ শেফা দান করো রব্বুল আলামিন, এমন যত মুরব্বীরা অসুস্থ শেফা দান করো ইয়া আল্লাহ। নূর ভাই রব্বুল আলামিন ওলির রক্ত রব্বুল ইজ্জত তাকে ওলায়েতে কামিল দান করো রব্বুল আলামিন, ওলায়েতের মাকাম দান করো রব্বুল আলামিন, কবুল মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাজির আমাদের সবাই রে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন, আমাদের সালাম আমাদের নবীর রওজায় পৌঁছে দাও। ইয়া আল্লাহ কেমনে সালাম দিলে পৌঁছাইবা আমরা জানি না, ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবি, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। ইয়া আল্লাহ আমাদের তুমি আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি, আল্লাহুম্মা জাআল মাউতানা ফি বালাদি রাসূলি। ইয়া আল্লাহ
তোমার হাবিবের দেশে আমাদের মরণ দিয়ে দিও, মদিনার আশেপাশে আমাদের কবর করে দিও। ও রাব্বুল আলামিন, যত কল্যাণ যত চাওয়া সব তুমি দাও, যত অকল্যাণ তার থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহ বাঁচাও, আগামী কালকের আখেরি মোনাজাত পর্যন্ত মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যত কল্যাণ দাও, যত অকল্যাণ তার থেকে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না আল্লাহ, সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।